ষষ্ঠ দফার ভোট শেষ হয়ে গেছে। পয়লা জুন শেষ দফার ভোট। তার আগে 30 মে বৃহস্পতিবার সন্ধে 6টায় শেষ হল লোকসভা ভোটের 2024-এর প্রচার পর্ব। আর প্রায় একই সময় তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন সেই স্থানেই টানা 45 ঘন্টা ধরে ধ্যান করার কথা তার। পয়লা জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান মণ্ডপেই থাকবেন মোদী। এদিন সন্ধ্যায় লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর কেরলের তিরুবনন্তপুরম থেকে হেলিকপ্টারে কন্যাকুমারীতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। বিবেকানন্দ রক মেমোরিয়ালে 45 ঘন্টা ধরে থাকবেন প্রধানমন্ত্রী। তাই এই স্মৃতিসৌধকে ঘিরে ভারী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোদী যতক্ষণ সেখানে থাকবেন প্রায় 2000 পুলিশ কর্মী অষ্টপ্রহর পাহারা দেবে। সমুদ্র থেকে নজরদারি চালাবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীও। বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যানের কর্মসূচিতে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ হচ্ছে বলে অভিযোগ করেছিল বিরোধীরা। এই মর্মে কংগ্রেস এবং সিপিএম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল। তাদের দাবি ছিল প্রধানমন্ত্রী মোদীর এই ধ্যান কর্মসূচি যেন টিভি বা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত না করা হয়। তবে নির্বাচন কমিশন জানিয়ে দিল মোদীর এই কর্মসূচি নাকি আচরণবিধি লঙ্ঘন করছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।